হ্যালো ভিউয়ার্স, তোমরা যেমনটা থাম্বনেইলে দেখেছো আজকের ভিডিওটা এক্সেলের উপরে হবে। একটা রিপোর্ট আজকে এক্সেলে আমরা বানাবো খুবই সহজে এবং অটোমেটেড পদ্ধতিতে, যাতে প্রতি মাসে আমাদেরকে একই জিনিসের উপর বারে বারে খাটতে না হয়। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই এক্সেল শিট যেটা, এটা ব্লক লেভেল বা মিউনিসিপ্যালিটি লেভেলে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলও এটাকে ব্যবহার করতে পারবে। যারা মিডটেমের ডিলিং অ্যাসিস্ট্যান্ট বা ডিওরও রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী হবে। তো এইখানে প্রথমে বলি এই রিপোর্টটাই কি কি করতে হয়। বেসিক্যালি আমাদেরকে দিতে হয় যে এই মাসে আমাদের কত অ্যালটমেন্ট হয়েছিল ফ্রম দ্য হায়ার অথরিটি, এই মাসের প্রথমে আমাদের কত ব্যালেন্স ছিল প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি, কত আমরা ব্যালেন্স বা চাল বা রাইস লিফট করেছি প্রাইমারি সেকশনে বা আপার প্রাইমারি সেকশনে ফ্রম হায়ার অথরিটি, আর কত চাল খরচ হয়েছে স্কুল এন্ডে। এই রিপোর্টটা কম্পাইল করার পর এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা চলে আসে। তো প্রথমে এই রিপোর্টটা বানানোর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, প্রথমত এটা নিজের বানানোর জন্য এখানে নিজের ব্লকের নাম, জেলার নাম এবং কোন মাসের জন্য করছি আর কোন ইয়ারে সেটা এখানে পুট করে দিতে হবে। তো সাপোজ ধরে নিন ব্লকটার নাম হচ্ছে, কি ব্লক দেব একটা নাম ধরে নিচ্ছি, CHAPI। ওকে, আমি এটাকে প্রথমে সবগুলোকে ডিলিট করে দিই। এবার এখানে আমি দিদি ব্লকের নাম, জায়গাটার নাম আমি আরবিট্রারি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দেবেন, আর ডিস্ট্রিক্টে একটা নাম দিয়ে দিচ্ছি, মান্থটা দিয়ে দিচ্ছে, তো এখানে যেমন যেখানে যেখানে আমি ডিটেলস দিয়ে দিলাম অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেল। এখানে ব্লকের নাম, মাসের নাম, এখানে ব্লকের নাম, জেলার নাম এবং প্লেস ডেটা ছিল। ওকে, তো এখন আসি মেন জায়গায়, যেটা হচ্ছে যে এটা কিভাবে তৈরি করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের দুটো সেগমেন্ট করা আছে, একটা ব্লক রিপোর্ট একটা ডিস্ট্রিক্ট রিপোর্ট। এটা আমি ব্লক লেভেল ইউজার হিসেবে বানাচ্ছি। তো প্রথমত এখানে আমাদের ব্লক এন্ডের প্রাইমারি সেকশনে যে চাল রয়েছে সেটা এখানে দিতে হবে, আপার প্রাইমারি সেকশনে যে চাল ব্যালেন্স সেটা এখানে দিতে হবে। প্রত্যেকটা স্কুলের প্রাইমারি সেকশন যোগ করার পর যে চালের ব্যালেন্স ওপেনিং সেটা এখানে দিতে হবে এই মাসের নিরিখে, এবং আপার প্রাইমারি সেকশনে এখানে দিতে হবে। তাহলে এই মাসের নিরিখে আমার টোটাল কত ব্যালেন্স এখানে চলে আসলো। এখানে দিতে হবে FCI বা হায়ার অথরিটি থেকে যে চাল এই মাসে আমরা পেয়েছি সেটা এখানে দিয়ে দেওয়ার পর, যে চাল আমরা স্কুলকে অ্যালোট করেছি বা স্কুল যে চালটা রিসিভ করছে সেটা এখানে দিতে হবে। তারপর এখানে স্কুল এই মাসে কত চাল কনজাম করেছে, অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে 100 গ্রাম পার স্টুডেন্ট এবং আপার প্রাইমারিতে 150 গ্রাম পার স্টুডেন্ট হিসাব করার পর কত খরচ হচ্ছে। এটা দেওয়ার পরে অটোমেটিকলি এখানে আমাদের রিপোর্ট জেনারেট হয়ে যাবে যে ব্লক এন্ডে কত চাল পড়ে রয়েছে, স্কুল এন্ডে কত রয়েছে আর টোটাল আমার কত থাকবে। এইবার এই রিপোর্টটা আমার কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রিপোর্ট, এইখানে কোনো সমস্যা নেই। এরপর আমরা আসি যে ডিস্ট্রিক্ট লেভেলে, অর্থাৎ যে রিপোর্টটা অ্যাকচুয়ালি আমি পাঠাবো জেলাতে। এটা দরকার কেন দরকার, এটা আর এটা
একই রকম রিপোর্ট, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বাট অনেক সময় দেখা যায় যে আমরা যে প্রতি মাসে মাসে বা আগে থেকেই আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা আগের যারা দায়িত্বে ছিলেন, ওনারা যে রিপোর্ট জেলাতে পাঠিয়েছেন বা সেই সময় স্কুলে যোগ করে যে রিপোর্ট ছিল বা যেভাবেই হোক, সেইটা বর্তমানে দাঁড়িয়ে যে চালের সাথে যদি ডিফারেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়। তো আমি সাপোজ যদি এখানে এই যে ফিগারটা রয়েছে এটাই যদি দিয়ে দিই 273, তাহলে এই রিপোর্টটার মধ্যে আর এই রিপোর্টের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, তাই না? কিন্তু দেখা যায় যে আমরা হয়তো জেলাতে অলরেডি এই রিপোর্টটা পাঠিয়েছি যে ক্লোজিং ব্যালেন্স 530-25 এবং আপার প্রাইমারি ক্ষেত্রে 405-44। অর্থাৎ এই রিপোর্টটাকে আমাকে স্ট্যান্ড করাতে হবে, স্কুলের যে চাল আছে সেটাকে তো আমরা যা থাকবে সেটাই অ্যাজ ইট ইজ বসে যাবে, কিন্তু আমরা স্কুলের এই ফিগারটাকে ম্যানিপুলেট করার পরে আমরা এই চালটা পেতে পারবো, তাই না? তো সেই হিসাবে দেখতে গেলে আমার এই রিপোর্টটা জেনারেট হয়, যেটা আমরা বেসিক্যালি জেলাতে পাঠিয়ে থাকি, এবং এই রিপোর্টটাই এখানে রিফ্লেক্ট হবে। যেমন এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল এইটা, জেলা থেকে পেয়েছি এই চালটা, স্কুল খরচ করেছে এই চালটা, এবং পড়ে আছে এই চালটা। ওকে ফাইন, তো এটাই হচ্ছে মেন রিপোর্ট। তো আশা করছি এই রিপোর্টটা বানাতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, এবং প্রতি মাসে মাসে যেহেতু এইরকম ছিটে করা থাকবে, এবং এটা যদি প্রিন্ট আউটও নেই তাও ইজিলি শুধু এইটুকুই প্রিন্ট আউট হবে, এবং জেনারেলি এটা প্রিন্ট আউট নিয়ে ইজিলি আমি সাইন করে জেলাতে পাঠিয়ে দিতে পারবো। তো এই রিপোর্টটা বেসিক্যালি এই কারণেই করা, অনেক ক্ষেত্রেই মেলে না সেই কারণে। তো যাই হোক, যদি এই রিপোর্টে আরও মডিফিকেশনের কারো প্রয়োজন থাকে, কেউ যদি মনে করে যে আমারও এইটা প্রয়োজন এবং এখানে এখানে স্লাইটলি একটু মডিফিকেশনের প্রয়োজন, তো তাদের নির্দেশ মতো আমি সেটাকে মডিফিকেশনও করে দিতে পারবো। কারো যদি এটা প্রয়োজন না থাকে সেক্ষেত্রে এটা তুলে দেওয়া হবে, যদি তার আরও মডিফিকেশনের প্রয়োজন হয় তো আমি ডিসক্রিপশনে আমার ইমেল আইডিটা দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে এই বিষয়ে আরও ফার্দার যদি কোনো মডিফিকেশন দরকার আমার সাথে বলতে পারবেন, সেটুকু মডিফিকেশন করে আমি আপনাদেরকে এটাকে দিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও মডিফিকেশন বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হয় পার্সোনালি আমাকে আমার মেলে জানাবেন।